আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগস্ট তেইশ চলমান রাজনীতিতে শীঘ্রই বড় মূল্যায়ন পেতে যাচ্ছে জামাত কি শুরু হয়েছে দেখুন জবাব জামাত ইসলামী কি চলমান রাজনীতি থেকে সিটকে পড়েছে না জামাত ইসলামী চলমান রাজনীতি থেকে সিটকে পড়েনি দৈনিক প্রথম আলো পত্রিকা চলমান রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে ছিটকে পড়েছে প্রথম আলোর অবস্থানে রিপ্লেস হতে যাচ্ছে মানব জমিন পত্রিকা দৈনিক প্রথম আলো ভারতের দালালির অংশ হিসাবে জামায়াত ইসলামীর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক পরিকল্পিত ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত ইসলামী সম্পর্কে নেতিবাচক নতুন বয়ান ক্রিয়েট করার এজেন্ডা হাতে নিয়ে প্রচার প্রপাগান্ডা শুরু করেছে প্রথম হল মতামত কলামে একটা রিপোর্ট ছাপানো হয়েছে জামাত কি চলমান রাজনীতি থেকে ছিটকে পড়েছে এই রিপোর্টের মধ্যে শ্রদ্ধ বিশ্লেষক জনাব মারুক মল্লিক কিছুটা প্র বিএনপিও বটে তিনি অসংখ্য ভুল এবং বিভ্রান্তিকর বয়ান ক্রিয়েট করে জামাতকে বিতর্কিত করে চলমান রাজনীতি থেকে জামাতকে মিনিমাইজ করার একটা চেষ্টা করেছেন আমি তার এই বক্তব্য খণ্ডন করবে এবং দাঁত ভাঙা জবাব দিব জামাতের ভক্ত সমর্থক শুভাকাঙ্ক্ষী নেতাকর্মীদেরকে বলবো আলোচনাটা ছড়িয়ে দিন এই ধরনের প্রপাগান্ডার সমুচিত একাডেমিক জবাব প্রয়োজন আমার জবাবের মধ্যে অ্যাকাডেমিক আলোচনা থাকবে কারণ এখানে গভীর ষড়যন্ত্র অংশ এই মারুক মল্লিক সাহেবদের এবং প্রথম হলো সেটা পাবলিশ করে সেই ষড়যন্ত্রে সহযোগিতা করেছে এবং দর্শক এই যে প্রোপাগান্ডা বিষয় যে সচেতন থাকতে হবে কতটা নিবিড় ভাবে এবং অনেকে কিন্তু অলরেডি খুশি হওয়া শুরু করেছে এটা নিয়ে অনেক তোলপার হবে রাজনীতিতে উদ্দেশ্যমূলকভাবে তারা এটা করছে দেশের রাজনীতিতে এখন টালমাটাল পরিস্থিতি চলছে বলা যায় এক ধরনের উত্তল কি লেখছে বুঝিনা যাক যে অবস্থায় আছে বিএনপি সহ সরকার বিরোধী সরকার বিরোধীরা প্রতিদিনই দাবি আদায়ের জন্য কম বেশি কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ তার জোট সঙ্গীরাও সরব পাল্টা কর্মসূচি তারা ঘোষণা করছে বিএনপি কর্মসূচি দিলেই আওয়ামী লীগ একই দিনে কর্মসূচি ঘোষণা করছে ডান বাম মধ্যমপন্থী ইসলামপন্থী সবাই এখন কর্মসূচির ভেতরে আছে কিন্তু রাজনীতি মাঠে নেই রাজনীতির মাঠে নেই জামাত ইসলামী জামাতকে কোনো পন্থী হিসেবে চিহ্নিত করা মুশকিল শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ হাস্যকর মিথ্যা কথা হচ্ছে এটা টু জেড মিথ্যা কথা এটা কারণ কি প্রমাণ দেখাই মিথ্যে হিসেবে প্রমাণ করি সাপোজ অগাস্ট মাসে এমনিতেই সব দলের মাঠের কর্মসূচি একটু কম যদি জুনের জুন থেকে যদি আসি জামাত ইসলামী জুলাই থেকে দফায় 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 একের পর এক তার কর্মসূচি দিচ্ছে তারা সিলেটে কয়েক দফায় সমাবেশের আহ্বান আহ্বান করেছে অনুমতির আবেদন করেছে অনুমতি পায়নি দফায় দফায় করেছে একপর পর্যায়ে অনুমতি না পেয়ে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামে করেছে পায়নি অনুমতি না পেয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি আঠাইশ জুলাই মহাসমাবেশ করেছে ওই দিন জামাত ইসলামীর কর্মসূচি ছিল সাতাইশ জুলাই দেশের বিভিন্ন জায়গায় জামাত ইসলামী মিছিলে মিছিলে প্রকম্পিত করেছে আঠাইশ জুলাই দেশের বিভিন্ন জায়গায় জামাত ইসলামী মিছিল ছিল উনত্রিশে জুলাই জামাত কোথাও কোথাও মাঠে ছিল তিরিশে জুলাই জামাত ইসলামী কোথাও কোথাও মাঠে ছিল এক আগ একত্রিশে জুলাইও ছিল জামাতের কর্মসূচি ছিল একত্রিশে জুলাই এক আগস্ট জামাত ইসলামের চমক দেখিয়েছে ঢাকায় সমাবেশের কথা ছিল কিন্তু অনুমতি পায়নি। কিন্তু ঢাকার দুই প্রান্তে জামাত চমক দেখিয়েছে জামাত তো মাঠে আছে ধারাবাহিকভাবে যাবৎ শোকের মাসের প্রতি একটা শ্রদ্ধা দেখিয়ে বিএনপি যেরকম মাঠে নেই জামাত ইসলামী সেরকম কিছুদিনের জন্য কর্মসূচিতে নেই তাহলে এখানে কি বলছে বিএনপির চাইতে জামাত কোন অংশে কম মাঠে আছে তালেই মাঠে আছে আর জামাত কিনে কে বলছে আলোচনা হচ্ছে না জামাত কিনে আলোচনা হচ্ছে রাজনীতিতে তো এই যে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আহ আওয়ামী লীগের লোকজন তারা বিএনপির কথা বললেই তো জামাতের কথা বলে বিএনপি জামাতের আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন এই জিকির তো তারা করে অতএব এই মারব মল্লিক সাহেবের যে এই কথাটা এর চাইতে নির্লজ্জ মিথ্যা কথা আর হতে পারে না যে জামাতকে কোন পন্থী হিসেবে চিহ্নিত করা যায় না জামাত মাঠে নেই এটা কি কথা জামাত সকাল সন্ধ্যা বিবৃতি দিয়ে প্রত্যেক দিন গণমাধ্যমে আমাদের কাছে যে বিবৃতিগুলো আসে কোনো না কোনো ভাবে নিয়মিত বোঝানোর চেষ্টা করে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চায় তারা এই সরকারের পতন চায় তারা দলীয় সরকার অধীনে নির্বাচন চায় না জামাত ইসলামী নির্বাচনমুখী দল তারা নির্বাচন করতে চায় কিন্তু সুষ্ঠু নির্বাচন চায় তারা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসির আমন্ত্রণে ঢাকার একটা অভিজাত হোটেলে একটা প্রোগ্রামে জয়েন করেছে নিয়মিত প্রেস রিলিজ দিচ্ছে তাদের সাংগঠনিক প্রোগ্রামগুলোতে জামাত নেতারা বক্তব্য দিচ্ছে এবং সেই বক্তব্যগুলো গণমাধ্যমে তারা পাঠাচ্ছে বিভিন্ন পত্রিকা রিপোর্ট করছে তাহলে কে বলেছে জামাতের অবস্থান বোঝা যায় না দর্শকের হাতে নাতে তো দেখিয়ে দিলাম যে কত বড় মিথ্যাচার করেছে উদ্দেশ্যমূলক এই মিথ্যাচার এমনিতে সাধারণ মানুষ মনে করে জামাত ইসলামী ইসলামপন্থী দল কিন্তু জামাতের অনেকে এটা স্বীকার করতে চান না সাধারণ মানুষ মনে করে এটা এটা এই মারুত মল্লিক মনে করে সাধারণ মানুষ কি মনে করে কি এটা তিনি কোন ম্যাথোডোলজিতে বলেছেন কিভাবে তিনি এটা যাচাই করেছেন এটা একেবারেই তিনি আন্দাজে নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের মনে যেটা এসেছে সেটা তিনি সাধারণ মানুষ মনে করে নামে চালিয়ে দিয়েছেন এটা একটা একাডেমিক অসততা এটা কোনো ম্যাথোডোলজি অনুযায়ী তিনি সাধারণ মানুষ মনে করে এটা যাচাই করেননি তা জামাত ইসলামীকে ইসলামপন্থী দল মনে করে কিন্তু জামাত অনেকটা এটা অস্বীকার করতে চান জামাতের অনেকে এটা স্বীকার করতে চান না এটা মানে কি কোথায় পেয়েছেন জামাত ইসলামপন্থী দল স্বীকার করতে চান না জামাত তো সকাল সন্ধ্যা বলে যে আমরা ইসলামপন্থী দল এখন উনি একটা একাডেমিক কাজ করেছে এটার একটু জবাব প্রয়োজন তারা বলেন জামাত ইসলামপন্থী নয় ইসলামী দল আচ্ছা জামাত ইসলামপন্থী দল ইসলামী দল এই দুইটা আলাদা করে নতুন বয়ান কোথায় দিয়েছে এরকম কোনো এক্সাম্পল মারুব মল্লিক দেখাতে পারবেন ইসলামপন্থী দল ইসলামিস্ট অ্যান্ড ইসলামিক এই দুইটার মধ্যে পার্থক্য জামাত কোথায় করেছে জামাতের কোন ডিসকোর্সে সাম্প্রতিক রিসেন্ট জামাতের কোন ডিসকোর্সে ইসলামপন্থী দল এবং ইসলামী দলের মধ্যে ডিফারেন্সিয়েট করা হয়েছে জামাতের কোন নেতা কোন বক্তব্যে ইসলামপন্থী দল এবং ইসলামী দল এটার আলাদা করে ডিফারেন্সিয়েট করে উপস্থাপন করেছে এরকম কোনো এক্সাম্পল কোন প্রমাণ মারুক মল্লিক সাহেব দেখাতে পারবেন এটা আসলে ওনার একটা ইউটিপিয়ান এবং ভেক কনসেপ্ট নিয়ে এসেছে হ্যাঁ একাডেমিয়ায় ইসলামপন্থী দল এবং ইসলামী দলের মধ্যে কিছুটা পার্থক্য করে দেখানো সম্ভব কিন্তু বাংলাদেশে পলিটিক্যাল ডিসকোর্সে আসলে ইসলামপন্থী দল আর ইসলামিক দলের মধ্যে আলাদা কোনো পার্থক্য দেখানো হয় না বা কোনো দলেই মনে করে না সাপোজ জামাত ইসলামী চর্ম বা ইসলামী আন্দোলন বা ইত্যাদি ইত্যাদি এরা ধর্মভিত্তিক দল আর সেকুলার দল বাংলাদেশে পলিটিক্সে ক্যাটাগরি দুইটা ধর্মভিত্তিক দল আর সেকুলার দল সেখানে ইসলামপন্থী ইসলামিক এরকম কোনো ক্যাটাগরাইজেশন বাংলাদেশের ডিসকোর্সেই নেই এটা উদ্দেশ্যমূলকভাবে জামাতকে বিতর্কিত করতে ইসলামী দলগুলো থেকে জামাতকে একটু আলাদাভাবে সাইডলাইনে ফেলে আলাদা ক্যাটাগরাইজ করার উদ্দেশ্যেই তিনি এই ধরনের একাডেমিক বিতর্কটা সামনে এনেছেন যার কোনো এক্সিস্টেন্স নেই তারা বলেন ইসলামপন্থী ও ইসলামী ধারার মধ্যে পার্থক্য পরিষ্কার নয় তবে একটা পার্থক্য হচ্ছে ইসলামপন্থী কঠোরভাবে সরিয়ে আইন ততটা বাস্তবায়নের পক্ষে নয় যদিও এটা জামা জামাতের শীর্ষ পর্যায়ের কথা নয় তবে তৃণমূল অনেকের এমন এমনটা বলে থাকেন যে জামাত ইসলামপন্থী নয় ইসলামী দল দেখেন কত বড় মিথ্যা কথা জামাতের শীর্ষণে তারা বলে না তৃণমূল মনে করে তৃণমূলে কে মনে করেছে এটা আপনি কিভাবে বিশ্লেষণ করেছেন যাচাই করেছেন জামাতের তৃণমূলের কার কার সাক্ষাৎকার নিয়েছেন আপনার ম্যাথোডোলজিটা কি সাক্ষাৎকার নিলে স্যাম্পলিং সিস্টেমটা কি ছিল এগুলো কিছুই বলতে পারবে না মনের মাধুরী মিশে আন্দাজে লিখে দিয়েছেন যে জামাতের তৃণমূলের অনেকে মনে করেন যে ইসলামপন্থী আর এটা অমুক তমুক পার্থক্য এগুলো পুরোটাই ভেক কনসেপ্ট আসলে ইসলামপন্থী আর ইসলামিক দলের মধ্যে পার্থক্য করা সম্ভব হলেও বাংলাদেশে কোনো পার্থক্য হয় না বাংলাদেশে ও ইসলামপন্থী ইসলামী দল একই কথা আর বাস্তবিক পক্ষে যদি আমি একাডেমিক সাজে ফেলি তাহলে বাংলাদেশের ধনভিত্তিক সব দলগুলোই মূলত ইসলামপন্থী দল কারণ কাগজে কলমে নির্বাচনে আসলে নির্বাচনে ম্যানিফেস্টোতে কোনো দলই বলে না কোনো দলই বলে না যে আমরা খেলাফত কায়ে করব ক্ষমতা আসলে কোরআন প্রতিষ্ঠা কথা কেউই বলে না 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 জামাত বলে আন্দোলন যাদের নামের সাথে তারাও বলে না। অতএব এই কথাগুলো ঠিক না দীর্ঘদিন ইসলামপন্থী বা ধর্মভিত্তিক রাজনীতি করে আসা দলটির পন্থা নিয়ে তৃণমূলে নিশ্চিন নিশ্চিত না হওয়া থেকে বোঝা যায় এক অনিশ্চয় সময় পার করেছে জামাত ইসলাম এরকম কোনো সমস্যায় জামাতে নাই। এরকম কোনো তাত্ত্বিক ক্রাইসিসে জামাত নেই এটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এরকম কোনো অনিশ্চয়তার মধ্যে জামাত নেই এটা একেবারে হাস্যকর বলা যায় অনেকটা পরিচয় সংকটে ভুগছে জামাত ইসলামী না জামাত ইসলামী নিজেদেরকে একটা ধর্মভিত্তিক দল মনে করে তারা ইসলামী আন্দোলন বা দিনের কাজ করে বলে মনে করে এখানে এরকম কোনো সমস্যা হয় নাই হ্যাঁ তবে এই এই যে আইডেন্টি ক্রাইসিস বলতে যা বুঝা অনেকে ভয়ের সংকটের কারণে অনেক আলেম ওলামা নিজেদেরকে জামাত ইসলামী পরিচয় দেয় না তারা বলে একামতি দিনের কর্মী ইসলামী আন্দোলনের কর্মী এভাবে বলে সরাসরি জামাত কর্মী নিজেদেরকে পরিচয় দেন এই ওটার এই এই আইডেন্টি ক্রাইসিসের পার্সপেকটিভ ভিন্ন বলা যায় অনেকটা পরিচয় সংকটে ভুগছে জামাত ইসলামী মিথ্যা কথা পরিবর্তিত পরিস্থিতিতে কট্টর পন্থা না মডারেট কোন ধারায় রাজনীতি অগ্রসর হতে হবে তা নিয়ে জামাতের মধ্যে মতভেদ দ্বন্দ্ব আছে এটা মারুক মল্লিক সাহেব একটা থিওরিটিক্যাল ক্রাইসিসের হিসাবে দেখিয়েছেন কিন্তু আসলে তার কথার শেষের অংশ থেকে যদি আমি একটু বিশ্লেষণ করি জামাত ইসলামী সিদ্ধান্ত কি নেবে তারা কতটুকু সরকার বিরোধিতা করবে বিএনপির সাথে থাকবে কি থামবে না থাকবে না যুগপথ আন্দোলনে অংশগ্রহণ করবে কি করবে না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে মতভেদ আছে অথচ এই ধরনের মতভেদকে মারুক মল্লিক সাহেব মতাদর্শিক বা তাত্ত্বিক থিওরিটিক্যাল ক্রাইসিস হিসেবে দেখিয়েছেন যেটা একাডেমিক অসততা এবং এর সপক্ষে কোনো প্রমাণ নেই এক দশক ধরেই প্রকাশ্য রাজনীতিতে নেই জামাত ইসলামী দলটির শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধে দেয় মৃত্যুদণ্ড কার্যকর করা ইত্যাদি ইত্যাদি নানান ইতিহাস নিয়েছেন আমি মূল আলোচনাগুলো গত জুন মাসে যে সমাবেশ করেছে তারপরে ফুল দিয়ে আলোচিত সমালোচিত হয়েছে পুলিশের হাতে দমন পীড়নের শিকার হয়েছে মানে ফুল দিয়ে কোনো লাভ হয়নি কথা বোঝানোর চেষ্টা করেছে কিন্তু জামা ফুল দেওয়া বা মানে ফুল দিয়ে কোনো লাভ হয়নি এরপরে কোথাও অনুমতি পায়নি এরকম একটা বয়ান এখানে দেওয়া হয়েছে সর্বশেষ সর্বানে অনুমতি দেওয়া হয়নি দেখেন তার এক অংশের সাথে আরেক অংশের কতটা কন্ট্রাডিকশন একথা বলেছে যে ঢাকায় সমাবেশে অনুমতি পায়নি সর্বশেষ ঢাকাতে শহর উদ্যানের সমাবেশে অনুমতি চেয়েও পায়নি কিন্তু অনুমতি না পেয়ে যে জামাত ঢাকার দুই প্রান্তে বিশাল শোডাউন দেখিয়েছে এবং সেটা যে হিট হয়েছে সেটা আর বলেনি অথচ প্রথমে বলেছে যে জামাত মাঠে নেই জামাতের অবস্থান বোঝা যায় না তবে গত মাসের শেষের দিক দিন বিভিন্ন জেলা মহানগর জামাত পুলিশের অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল করেছে তাহলে কে বলেছে জামাত মাঠে নেই সে নিজেই তো বলেছে অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল করেছে তাহলে মাঠে নেই মানে কি জামাতের অবস্থান বোঝা যায় না এখন মাসে তো বিএনপিও মাঠে নেই বরং চাইতে জামাত বেশি মাঠে ছিল জামাত অগাস্ট মাসে শুরুতেই তো চমক দেখিয়েছে বিশাল করে জামাত সম্ভবত ভুল রাজনীতির ফাঁদে পড়েছে ঐতিহাসিকভাবে জামাতের জামাত রাজনীতির সময়কে ধারণা ধারণ করতে পারেনি আমাদের রাজনীতি সব গুরুত্বপূর্ণ বাক এসে বাকে এসে বারবার ভুল সিদ্ধান্তের কারণে ইতিহাস থেকে ছিটকে গেছে জামাত উনিশশো একাত্তর সালে জামাত মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধে জামাতের অবস্থান সাধারণ মানুষের পক্ষে ছিল না এ কারণে জনমানুষের কাছে জামাত যতটা না ইসলামপন্থী বা ধনভিত্তিক দল হিসেবে পরিচিত তার চেয়ে স্বাধীনতা বিরোধী হিসেবে বেশি পরিচিতি লাভ করেছে এই লাইনটা গুরুত্বপূর্ণ এটার সাথে আমি একমত জামাত একাত্তর সালে ভুল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ভুল সিদ্ধান্ত নিলেও সেই ভুল থেকেও জামাত যে একেবারে লাভবান হয়নি তা না তবে অনৈতিক সেই ভুল অনৈতিক সেটা সাপোর্ট করার সুযোগ নেই কিন্তু স্বাধীন বাংলাদেশে ছোটোখাটো পলিটিক্যাল মিস্টিক অসংখ্যবার করেছে কিন্তু এই মুহূর্তে এই দুই সালের এই বাস্তবতায় সরকারের পক্ষে এবং বিপক্ষে থাকার বাস্তবতায় একাত্তরের ভুল টেনে আনাটা উদ্দেশ্যমূলক জামাতকে বিতর্কিত করে বিএনপির কাছেও যেন গ্রহণযোগ্য না পায় সাইডলাইনে পাঠিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র অংশ হিসাবে ঐতিহাসিক ভুলকে কানেক্ট করে বর্তমান অবস্থান বিচার করার চেষ্টা করা হচ্ছে যেটা অবশ্যই বলছি আই রিপিট উদ্দেশ্যমূলক জামাত মিশরের মুসলিম ব্রাদারহুড বা বিভিন্ন দেশে এই শাখা সংগঠনগুলো ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে মনে করে কিন্তু আরবের ইসলামপন্থীরা জাতীয়তাবাদ ও উপনিবেশবাদ বিরোধী রাজনীতি করে সবসময় আর আমাদের এখানে জামাত বরাবরই জনমতকে গুরুত্ব না দিয়ে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ শক্তির পক্ষ অবস্থান নিয়েছে এই অভিযোগটা ঢালাও হয়ে গেল জামাত ব্রিটিশ বিরোধী বা জামাতের নতুন প্রজন্ম সবসময় উপনিবেশবাদের বিরুদ্ধে আর মারণা মধুদির থট বা ইত্যাদি সেটা কিন্তু উপনিবেশবাদের বিরুদ্ধে ছিল এবং পাকিস্তান আন্দোলনে পাকিস্তান কায়েম আন্দোলনে ব্রিটিশ খাদা আন্দোলনে জামাতের লোকজন অবদান ছিল কিছু বিতর্কিত ইতিহাস আছে তো বর্তমান সময়ের সাথে সেই উপনিবেশ বাদ বিরোধীকে কারা এটাকে কানেক্ট করার চেষ্টা করা এটা জামাতকে এবং জামাতের তত্ত্বকে জামাতের থিওরিকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ করে জামাতকে ক্ষতিগ্রস্ত করার একটা চেষ্টা এখানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে জামাত এখনও সেই ভুলের রাজনীতি থেকে বের হতে পারেনি সেই ভুল আর এই ভুল তো এক না এটার সাথে কানেক্ট করার রহস্য কিন্তু গভীর তাই এবারও সুষ্ঠু আবাদ নির্বাচনের পক্ষে তাদের অবস্থানটি তারা পরিষ্কার করতে পারছে না যদিও জামাত বারবার বলছে তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচন যাবে না এবং সরকারের সঙ্গে কোনো সমঝোতা বা আতাত হয়নি তবে গুঞ্জন রয়েছে সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতার কারণেই জুন মাসে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সমাবেশে অনুমতি পেয়েছে লক্ষণীয় বিষয় হচ্ছে এই সমাবেশে জামাতদের তাদের দণ্ডপ্রাপ্ত নাম নামও ছবি ব্যবহার করেনি কে বলেছে ছবি ব্যবহার করেনি জামাত প্রচার প্রচারণায় এরপরে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে ভুলে দু এক জায়গায় দু একজন নেতার ছবি আসেনি এটা ভুল কথা মিথ্যে কথা যদুর জামাজের দণ্ডপ্রাপ্ত নেতাদের নাম উচ্চারণ করা হবে না এমন শর্তেই জামাত সমাবেশ অনুমতি পায় কতবার মিথ্যা কথা দেখছেন মারানা সাইদিন নাম মারানা নিজামিন নাম বলে কান্না করেছেন কানরান রোল পড়ে গিয়েছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন আমি নিজে লাইভ শুনেছি ঢাকা মহানগর উত্তর জামাতের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসার সম্ভবত নাম তিনি নাম ধরে ধরে মারানা সাইদি নিজামি গোলাম আজম সবার নাম বলেছেন কান্না করেছে অথচ কি প্রোপাগান্ডা চালাচ্ছে প্রথম আলো দেখলেন তো দর্শক হাতে নাতে ধরা পড়ল কিভাবে এখন এই বিষয়গুলো সামনে আনছে কেন যে বিএনপি যদি সফল হয় আন্দোলন করে তারপরেও যেন জামাতকে স্পিচ দেওয়া হয় এই জন্য আগেভাগে একটা নতুন বয়ান ক্রিয়েট করছে প্রথম আলো ভারতের প্রেসক্রিপশনে ভারতের দালালির অংশ হিসাবে এখন প্রশ্ন হচ্ছে যদি সমঝোতা হয়েই থাকে তবে এরপর জামাত তার অনুমতি পায়নি কেন ইস্টে জামাতে সমাবেশ করতে দেওয়ার অনুমতি ছিল সম্ভবত আওয়ামী লীগের রাজনীতির অংশ কারণ এই সমাবেশে অনুমতি ও জামাত ফুল দেওয়ার পরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে জামাতের সঙ্গে জামাতের যোগাযোগ হয়েছে এতে করে সরকার সরকারি শিবিরে জামাতকে নিয়ে সন্দেহ অবিশ্বাস বাড়তে থাকেন জামাত করেছিল অনুমতি দিয়ে হয় তারপরে সরকার জামাতের বিশাল শক্তিমত্তা দেখে সব হিসাব নিকাশ করে পরবর্তীতে আর অনুমতি দেয়নি এটা হচ্ছে বাস্তবতা অন্যদিকে জামাত অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে এই সমাবেশের পর পবিত্র কোরবানির ঈদের ছুটিতে জামাত নেতারা বিভিন্ন নির্বাচনী আসনে শুভেচ্ছা জানিয়ে প্রচার প্রচারণা করে দলে নিবন্ধন প্রতীক না থাকার পরও জামাত হয়তো আশা করেছিল যে আশ্বাস পেয়েছিল তাদের নিবন্ধন প্রতীক ফ্রি দেওয়া হবে সম্ভবত আশাতেই জামাত আন্দোলনে বড় নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করে এই সন্দেহ বিএনপির পক্ষ থেকে বিএনপি পন্থী অনেক বুদ্ধিজীবীদের আছে কিন্তু বাস্তবতা কি দেখেন এই দশ জন সমাবেশের পর জামাত যে নতুন গতিতে নির্বাচনী প্রচার প্রচারণা প্রার্থী ঘোষণা করেছে এটা মিথ্যে কথা বরং নির্বাচনী প্রচার প্রচারণা প্রার্থী ঘোষণা এটা যদি ভুল হয়ে থাকে জামাত গত এক বছর যাবত ব্যবহারে করছে ভুল হয়ে থাকলে এই ভুলটা গত এক বছর যাবৎ করছে এটা জনের সাথে সম্পর্কিত নয় দেখলেন তো দর্শক যে কীভাবে জামাতের বিভিন্ন কর্মকাণ্ডকে অপ্রাসঙ্গিকভাবে টেনে এনে মিসপ্লেস করে এক স্থানের ভুল আর এক স্থানে টেনে এনে জামাতকে বিএনপির কাছে ভবিষ্যতে বিএনপি যদি মূল্যায়ন না করে সেই রাস্তা ক্রিয়েট করার চেষ্টা করছে অথচ আগামী নির্বাচনে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে মানে কি বিএনপির প্রতি দরদ ফেসিবাদ বিরোধী বা সুষ্ঠু নির্বাচনের পক্ষে কি দরদ প্রথম আলো দেখছেন অথচ এগুলো ফেক ফেক এর মানেই প্রথম আলো কি চায় লীগ ক্ষমতায় থাকলেও যেন জামাতকে স্পিচ না দেয় আর বিএনপি ক্ষমতায় আসলেও যেন জামাতে স্পিচ না পায় সেটাই হচ্ছে উদ্দেশ্য আর এটাই হচ্ছে ভারতের চাওয়া আদৌ সব ধরনের অংশগ্রহণ নির্বাচন হবে কিনা অথবা নির্দলীয় সরকার দাবি আওয়ামী লীগ মেনে নেবে কিনা তার শুরু হওয়ার আগেই নিবন্ধনহীন দলে শুভেচ্ছা জানিয়ে প্রস্তাব করাকে অতি আত্মবিশ্বাসী লক্ষণ হিসাবে বিবেচনা যথেষ্ট কারণ রয়েছে এটা ভুল হতে পারে এটা ভুল হিসাবে অনেকে মনে করে থাকেন কিন্তু সেই ভুলটা এই সরকারের সাথে মানে এটা এটা যেভাবে বলছে সাথে করে এরকম নয় না এবং বিএনপি তাদের দুঃসময় তাদের পাশে ছিল না এসব যুক্তি তুলে ধরে তারা বিএনপির সঙ্গে আর আন্দোলন না থাকার কথা বলছে না কথা বলেনি বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করার উদ্দেশ্য প্রথম আলোর জামাত বলছে যে সম্ভব হলে বিএনপি পরিবেশ তৈরি করলে এবং এই কালবেলা থেকে শুরু করে আপনারা এই নিউজও দেখেছেন যে বিএনপি হাইকমান্ড নির্দেশ দিয়েছে যে জামাতকে কাছে টানতে ভবিষ্যতে জামাতের সাথে নিয়ে আন্দোলন হবে তো এভাবে হচ্ছে এবং জামাত প্রস্তুত যদি বিএনপি পরিবেশ তৈরি করে জামাতকে সাথে নিয়ে আন্দোলন করতে পারে অথচ প্রথম হলো এখানে প্রপাগান্ডা তৈরি করছে দেখা যাচ্ছে এককভাবে রাজনীতি করার কোনো সুযোগ জামাত পাচ্ছে না এই পরিস্থিতিতে তারা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে না থেকে দেশের রাজনীতিতে থেকে যেন অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে না জামাত এককভাবে থাকুক আর কারোর সাথে থাকুক জামাত আলোচিত জামাত মাঠে নামলেই সেটা নিয়ে গুঞ্জন তৈরি হয় জামাত সমাবেশের ঘোষণা দিলেই পুলিশ নির্ঘুম রাত কাটায় এবং ব্যাপক অবস্থান থাকে সরকার জামাত বিএনপিকে একসাথে উচ্চারণ করে জামাত ক্রমে যেন নিঃশেষ হয়ে দলে পরিণত হয়েছে জামাতের আশেপাশে যখন কেউ নেই রাগ গোসা অভিমান বা কৌশল যাই হোক না কেন জামাতের চলমান রাজনীতি থেকে সাংগঠনিকভাবে পুরোপুরি না হলেও অনেকটা ছিটকে পড়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটা বিষয়ে পুরোটাই সন্দেহ আছে হান্ড্রেড পার্সেন্ট সন্দেহ আছে বিএনপির সাথে যোগাযোগ চলছে জামাতের একসাথে আন্দোলন হতে পারে জামাত সরকার বিরোধী কঠিন অবস্থান নেবে এটাই হচ্ছে সত্য কথা এবং প্রথম আলোর এই প্রপাগান্ডার জবাব দিয়ে এর বিপরীতে আমি যেটা বলতে চাই চলমান রাজনীতি থেকে জামাত ছিটকে পড়েনি চলমান রাজনীতি শীঘ্রই বড় মূল্যায়ন পেতে যাচ্ছে জামাত বিএনপি জামাতকে বুঝিয়ে শুনিয়ে আন্দোলনে শরিক করাবে সর্বশেষ রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপির ব্যর্থতা থেকে বিএনপির হাইকমান্ড উপলব্ধি করেছে জামাতকে ছাড়া সম্ভব নয় এজন্য বিএনপির হাইকমান্ড জামাতকে কাছে টানার জন্য নির্দেশ দিয়েছে জামাত রাজনীতিতে বড় মূল্যায়ন পেতে যাচ্ছে এটা হচ্ছে সত্য কথা